শ্যামলিকা কাব্যগ্রন্থের অন্যতম কালোত্তীর্ণ কবিতা আমি। রচনাকাল 1936-29 মে। শান্তিনিকেতনে জীবনের প্রায় শেষ লগ্নে এসে রবীন্দ্রনাথ চিরকালীন দর্শনের গভীর অনুভবের প্রকাশ করলেন এই কবিতাটিতে। তত্ত্ব নয়, ধ্বনিত হয়েছে চির সত্য, এ এক অহংকার অহং বোধ আমিত্বের, যে আমির জন্ম লগ্নে পৃথিবীর সব রং সব তরঙ্গ এসে মেশে, আমিত্বের চেতনায় রঙিন হয়ে ওঠে চারপাশ, রং লাগে ক্যানভাসে, কবি সৃষ্টি করেন অমর কাব্য। এ কোনো কাব্যিক ভাষ্য নয়, এ হলো বিশ্বকর্মার বিশ্ব সৃষ্টি, সৃষ্টির আনন্দে জীবনের আন্দোলন, পৃথিবীর রূপ রস গন্ধের আহরণ, আর অবশেষে বিধাতা পুরুষের কলমে যখন নেমে আসে অমোঘ পরিশেষ, থেমে যায় সকল শরীর কম্পন, থেকে যায় শুধুই সুন্দরীর পরম অনুভূতি, পৃথিবীর সকল রং ছেড়ে বর্ণহীন অমর্ত্য লোকের পথে যাত্রা।